তো এই যে বয়স আমরা বিজনেস নিয়ে অত ভাবতামও না, এবং প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে 4, 5, 6 এরকম, ডিসেম্বরে যখন ওয়েডিং সিজন তখন 10, 15, 20 এরকম, এবং লাখ এগুলা সব। এবং ওনার অফিস আছে, ওনার অফিসে মানুষ কাজ করে, বিশাল একটা এম্পায়ার আস্তে আস্তে উনি গুছায় ফেলতেছে। এবং বয়স আবার বয়স এত এমফাসিস হচ্ছে বিকজ অনেক ছোট বয়স, উনি অনেক ভালো কিছু করতেছে। তো ওইটাই, উনার আমাদের শাউট আউট দরকার নেই, বাট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি যে ঠিক আছে, অনেক মানুষ অনেক জেন্ডার ইকুয়ালিটি না থাকার কারণে অনেক ধরনের ঝামেলা হচ্ছে অনেকের, বাট অনেকে আবার অনেক ভালো করতেছে। স্পেশালি আপনার যদি কোনো ট্যালেন্ট থাকে এবং আপনার ওই ট্যালেন্ট যদি আসলেই ভালো হয়, তাহলে আপনার যতই অবস্ট্যাকল থাকে ইভেনচুয়ালি আপনি ভালো করবেনই, হয়তো একটু কষ্ট হবে বাট ইভেনচুয়ালি আপনি ভালো করবেনই। সো এই যে যে জেন্ডারের ঝামেলা টামেলা, আমি মেয়ে আমাকে গায়, অনেক সময় এটা আসলে আপনি এটাকে না বুঝে ইউজ করতেছেন টু হাইড যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ স্কিল। সবসময় এটা এই জন্য না যে আমি চাকরি পাইনি কারণ আমি মেয়ে, কখনো কখনো এটা এই জন্য যে আমি চাকরি পাইনি কারণ আমি আসলে চাকরি পাওয়াটা যোগ্য ছিলাম না।